শিশু চোর সন্দেহে বহির্রাজ্যের চার সাধু এবং তাদের গাড়ি চালককে আটক করে উত্তমধ্যম দিল স্থানীয় উত্তেজিত জনতা। ঘটনা তেলেমোড়া থানাধীন শান্তিনগর গ্রামে শনিবার সাত সকালে চার সাধু ও তাদের গাড়ির চালককে গণপিটুনির হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গেছে জিতেন্দ্র গোস্বামী, ভোজরাজ গোস্বামী, দিনেশ গোস্বামী এবং টিঙ্কু গোস্বামী নামে চার সাধু ও গাড়ির চালক ধর্মবীর সিং সবার বাড়ি উত্তরপ্রদেশ রাজ্যের বিভিন্ন জেলায়। অভিযোগে জানা গেছে চার সাধু UP22AU0418 নম্বরের গাড়ি নিয়ে তেলিয়ামোড়ে এসেছিল। শনিবার সকালে শান্তিনগর এলাকায় আট বছরের নাবালিকাকে হাত ধরে টেনে তুলে নিয়ে যাবার চেষ্টা করছিল চার সাধু। নাবালিকার চিৎকারে বিষয়টি স্থানীয় মানুষদের নজরে এলে গাড়ির চালক সহ পাঁচজনকে আটক করে উত্তমধ্যম দেয়। এই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকা জুড়ে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর যায় তেলিয়ামোড়া থানায়। ছুটে আসে তেলিয়ামোড়া থানার পুলিশ, উত্তেজিত জনতার হাত থেকে চার সাধু ও গাড়ির চালককে উদ্ধার করে নিয়ে আসে থানায় পুলিশ। পুলিশ তাদের থানায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। সকাল আনুমানিক 7:30 নাগাদ থানাতে একটা খবর আসে, শান্তিনগর শিব মন্দিরের সামনে কয়েকজন সাধুরে লোকাল মানুষ আটকে রাখছে। এই খবর পাইয়া আমি থানার স্টাফ নিয়ে ঘটনাস্থলে গেছি। যাই দেখছি অনেক জনতার ভিড় এখানে। তো এরপরে তাদেরকে উদ্ধার করে এখান থেকে থানাতে নিয়ে আসছে। এরপরে একজন একটু ইনজুরি হয়েছে তাদের মধ্যে, তাদেরকে হসপিটালে নিয়ে চিকিৎসা করে আমাদের কাছে রাখছে। এ বিষয়ে সাধুদের জিজ্ঞেস করা হলে তারা জানিয়েছেন তারা তীর্থ ভ্রমণে বেরিয়েছেন, তারা দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছেন। তাদের উপর যে শিশু চুরির অভিযোগ উঠেছে সেটি সম্পূর্ণ মিথ্যে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাউত।